আমরা এখন আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফেতে, ক্যাফে 15,000। দিস ইজ ইট, দ্য লেজেন্ডারি গুরুদাংমার লেক। আর তার মধ্যে টিটুন আর প্রলয়ের খুব শরীর খারাপ হয়ে যাওয়ায় আমরা ঠিক করলাম যে চোপতা ভ্যালিতে আর দাঁড়াবো না। আমরা জাস্ট বেরোতে গিয়ে আমাদের চোখে এই সিনটা পড়লো, দেখে নিন আমাদের হোটেলের ঠিক ডান পাশে কি পাহাড় জানি না, বাট দেখতে ভীষণ সুন্দর লাগছে, আপনারাও দেখে নিন। হ্যাঁ, এখানে নাথ ভিডিও করছে, এটা প্রলয়, কেউ দেখে বুঝতে পারবে না ওর ট্র্যাক স্যুটের তলায় একটা জিন্স আছে। আর এখানে আমাদের টোটাল টিম আমাদের গাড়িটা এখন রেডি করছে বেরোনোর জন্য। আর এই পাশে আরও একটা পাহাড়। আমরা কারা? আমরা টটল্যান্ড। কোথায় যাচ্ছি? গুরুদংমার গিয়ে কি করব? আচ্ছা, যদি বাওয়াল বা ক্যাজা কোনো একটা করার মতো অবস্থাতে থাকি অবশ্যই আপনারা দেখতে পাবেন সেটা। এই মুহূর্তে আমাদের গাড়ি স্টার্ট দিলো, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আর আমাদের ড্রাইভার দাদা ঘুমিয়ে একদম রেডি আমাদের সারা দিন ঘোরানোর জন্য। সো লেটস গো। দাঁড়িয়েছি রেস্ট নিতে, অভিষেকের পায়ে ভীষণ ক্র্যাম্প ধরেছে বসে বসে, সেই জন্য। আর লাচেন থেকে আমরা এখন 10 কিলোমিটার দূরে আছি, তিস্তার পাশ দিয়ে দেখতে দেখতে চলে এলাম। এই জায়গাটা কুয়াশায় ভর্তি আর এখানে খুব হালকা বরফ পড়ছে, এখন ক্যামেরায় বোঝা যাবে না সেটা, কিন্তু বরফ পড়ছে হালকা করে। আমরা এখন আছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফেতে, ক্যাফে 15,000, অর্থাৎ আমরা এখন সি লেভেল থেকে 15,000 ফিট ওপরে আছি। এটা আমাদের লাস্ট চেকপোস্ট, এরপরে আমরা ডিরেক্ট গুরুদংমার যাব। এটা আমাদের গাড়ি আর এইটা হচ্ছে ভ্যালিটা, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, -7-8 হয়তো হবে এখন। আমার হাত জমে যাচ্ছে ভিডিওটা করতে করতে। তো সবাই একটু ফ্রেশ হতে গেছে বাথরুমে, আমি গাড়িতেই বসে যাবো, উঠে ডিরেক্ট ক্যাফেটার ভেতরটা একটু দেখে আসা যাক। Thank you.
আমরা এসে গেছি গুরুদংমারে, প্রণবে সেটা। আর এই পাশে সব নাথ এবং বাকি বন্ধুরা রয়েছে, এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। আর এবারে ভিউটা দেখুন, দিস ইজ ইট, দ্য লেজেন্ডারি গুরুদংমার লেক। অক্সিজেনের অভাবের জন্য হোক বা গাড়িটা অনেক ঘুরে ঘুরে এসছে বলে সেটা মাথা ঘুরছে সেটার জন্য হোক, আমাদের আমাদের আমরা অনেকেই কাহিল হয়ে পড়েছি। বেশ একটু টাইম লাগছে এখানকার এই 17,100 ফিট ওপরের অ্যাটমসফিয়ার সঙ্গে মানিয়ে নিতে, হাত ফাত জমে যাচ্ছে। দেখি কতক্ষণ সার্ভাইভ করতে পারি। নাথ এসছে, এনে মিস্টার অরিত্র। প্রথমটা কম লাগছিল অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু কোনো ব্যাপার না, হ্যাঁ আমরা অ্যাথলেট মানুষ, এইটুকুতে এরকম হলে হবে। এইবারে একটু ফটো সেশন হবে, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের এখানকার অর্থাৎ গুরুদংমারের খেলা শেষ। টিটুন আর প্রলয়ের প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমাদেরও ইনিশিয়ালি প্রবলেম হচ্ছিলো খুব, এখন একটু বেটার আছি। আর এবার আমরা গুরুদংমার থেকে বেরোবো, চোপতা ভ্যালি যাব, দেখা যাক তার আগে কী কী করা যায়। এখন গাড়িতে যাব, এখান থেকে বেরোবো, পেছনে সব ওরা আসছে বন্ধুবান্ধবরা। খুব সুন্দর জায়গা, শেষবারের মতো একবার দেখে নেব। আমরা রুমে চলে এলাম আবার, তার চেনের রুমে, আমাদের ঘোরা হয়ে গেছে। চোপতা ভ্যালিতে অ্যাকচুয়ালি কিছু ছিল না, মানে চোপতা ভ্যালির এখন আর অতটা ইন্টারেস্টিং কিছু নেই। আর তার মধ্যে টিটুন আর প্রলয়ের খুব শরীর খারাপ হয়ে যাওয়ায় আমরা ঠিক করলাম যে চোপতা ভ্যালিতে আর দাঁড়াবো না, ডিরেক্টলি হোটেলে চলে আসি, কারণ এমনিতেও টোটাল বিশাল বড় জার্নি গুরুদংমার থেকে আমাদের হোটেল অবধি। তো ফেরার পথে হ্যাঁ, ওখানে তো দেখলেন, আপনারা তো দেখলেন আমাদের ওখানে কি অবস্থা, প্রলয় আর টিটুন তখন নামেও নি, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো ওদের। কিন্তু মাঝখান থেকে প্রলয় আর টিটুন এখন ঠিক হয়ে গেছে, অভিষেকের শরীর খারাপ হয়ে গেছে, ওই যে শুয়ে আছে অভিষেকের কোনো কারণে শরীর খারাপ হয়ে গেছে, হয়তো ওকে ডাক্তারও দেখাতে হবে, দেখা যাক কী হয়। আপাতত আমরা স্নান করবো, রেডি হব, হয়ে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হবো। এখন বাজে করা বাজে রে সরা 1:45 এখন বাজে, আমাদের খেতে খেতে তো মিনিমাম 2:45 হবে, গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে 10টা, সো দেখা যাক কী হয়। আমরা এখন হোটেল লাচেন ডিজং থেকে চেক আউট করবো, আমার খাওয়া হয়ে গেছে, প্রণবেশের খাওয়া হয়ে গেছে, টিটুনের খাওয়া চলছে, প্রলয় ঘুরে বেড়াচ্ছে খাওয়ার পর, নাথেরও অলমোস্ট হয়ে এসছে, এদিকে অভিষেক এবং অরিত্র ভাই, আমাদের এটাই এখানকার লাস্ট খাওয়া। এরপরে আমরা বেরোবো সোজা গ্যাংটক, অনেকক্ষণে জার্নি, অনেক রাত হবে যেতে, দেখা যাক কখন পৌঁছাই এবং রাতের খাবার আমাদের আলটিমেটলি জোটে কি না। ও বাই দ্য ওয়ে, আপনারা তো দেখেইছেন, আরও একবার বলে দিচ্ছি, গুরুদংমারে গিয়ে আমাদের কোনো বাওয়ালি বা ক্যাচরা করা হয়নি, কারণ আমরা নিজেরাই পুরো ফ্রেশ খেয়ে গেছিলাম। যাই হোক, দেখা হচ্ছে গাড়িতে।